চিত্রাঙ্গের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং তার পাশাপাশি যার প্রভাব পড়বে এই রাজ্যেও এই মুহূর্তে সরাসরি দুই জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি একদিকে বসিরহাট থেকেও সেই ছবি দেখাবো আপনাদের তবে ইতিমধ্যেই চব্বিশ পরগনাতে বিভিন্ন জায়গায় সতর্কতাও জারি করা হয়েছে এবং এই বিষয়ে রাজ্য সরকারের যে বৈঠকও করা হয়েছে সেক্ষেত্রে আগাম সতর্কতাও নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় উপকূলবর্তী বিভিন্ন এলাকাতে সেখানেও মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে মানুষজনকে এবং ঘূর্ণিঝড় সে অশনী সংখ্যাতে এই মুহূর্তে পরিণত হয়েছে আজ নিম্নচাপে পরিণত হয়েছে এবং সোমবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগামী কাল রবিবার এটি অতি ভারী নিম্নচাপে পরিণত হবে এবং এই মুহূর্তে আন্দামান সাগর থেকে সেটি অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এটি আজ গভীর নিম্নচাপে পরিণত হবে এই মুহূর্তে দুই প্রান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি বসিরহাট থেকে একদিক থেকে আমাদের সঙ্গে রয়েছে সঞ্জিত এবং অন্যদিকে ডায়মন্ড হারবার থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিন্দম এই মুহূর্তে একটু অরিন্দমের কাছেই আসবো অরিন্দম এই যে চিত্রাঙ্গের প্রভাব পড়বে এই রাজ্যেও বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে ডায়মন্ড হারবারে সেখানে আগাম সতর্কতা হিসেবে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখো ঘূর্ণিঝড় শীতরাঙের ল্যান্ডফল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবে কিনা তা এখন নিশ্চিত না হলেও তার প্রভাবে যে তার যে আংশিক প্রভাব এখানে পড়বে তা কিন্তু সুনিশ্চিত তার প্রভাবে কিন্তু দীপাবলি অর্থাৎ অর্থাৎ সোমবার থেকে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং মঙ্গলবার প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বইবে ঝোড়ো হাওয়া এই নির্দেশ পাওয়ার পরেই কিন্তু নড়েচড়ে বসেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলি রয়েছে অর্থাৎ ডায়মন্ড হারবার গঙ্গাসাগর মৌসুম রায় দেবী দেখি পাথর প্রতিমা সহ একাধিক এলাকায় কিন্তু সেখানে ইতিমধ্যেই তারা ব্যবস্থা নিতে শুরু করেছে যে সমস্ত জায়গায় নদী বাঁধগুলি দুর্বল রয়েছে সেই সমস্ত মেরামতির কাজ চলছে এবং তার জন্য শেষ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত দপ্তরে সরকারি দপ্তরের যারা এই ঘূর্ণিঝড় মোকাবিলার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তাদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কি হাজরা কিন্তু তিনি লঞ্চে করে যে সমস্ত জায়গায় নদী বাঁধগুলি দুর্বল সে সমস্ত জায়গাগুলি কিন্তু ঘুরে দেখেছেন ইরিগেশনের অফিসারদের সঙ্গে নিয়ে পাশাপাশি উপ উপকূলবর্তী যে সমস্ত উপকূলবর্তী এলাকায় যে সমস্ত মানুষজন বসবাস করে এবং যাদের মূলত কাঁচা বাড়ি তাদের কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে যাতে যদি ঘূর্ণি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে তখন কিন্তু সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে তাদের যে স্থানীয় সেন্টারে তার জন্য কিন্তু যে সমস্ত প্রাথমিক স্কুল এবং স্কুল বাড়িগুলো ফাঁকা করে রাখা হয়েছে এবং সেখানে যথেষ্ট খাদ্য এবং পানীয় ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরকে কিন্তু সেখানে প্রস্তুত থাকতে বলা হয়েছে সতর্কতা জারি করা হচ্ছে ইতিমধ্যেই তুমি সঙ্গে থাকো অরিন্দম তবে এই মুহূর্তে একটু বসিরাট যাব বসিরাট থেকে সঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে এই বসিরাটের এই মুহূর্তে চিত্রাঙ্গের প্রভাব পড়তে পারে এবং ক্ষেত্রে আগাম সতর্কতা বসিরহাটে কতটা নেযা হচ্ছে সঞ্জিত দেখো একেবারে উত্তর চব্বিশ পরগনার বসিরার মহকুমার শাসকের দপ্তরে ইতিমধ্যে মূল পয়েন্ট করা হয়েছে অর্থাৎ সেন্টার করা হয়েছে তারপরে বিভিন্ন ভিডিও অর্থাৎ যে সুন্দরবন যে ব্লক রয়েছে যে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী হারোয়া বিভিন্ন ভিডিও প্রশাসনের সঙ্গে তারা তারা নির্দেশিকা জারি করেছে ইতিমধ্যে কিন্তু তারা বৈঠক করে ফেলেছে যেসব জায়গা বিশেষ করে খুব বারবার যেখানে প্রাকৃতিক বিপর্যয় আঘাত হয়েছে সুন্দরবনে সেই জায়গাগুলো সন্দেশকালী অন্য প্রান্তে রয়েছে হিঙ্গলগঞ্জ হাসনাবাদ এই এলাকাগুলোকে এই মিন পয়েন্ট করা হয়েছে এই পয়েন্টটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনের তরফ থেকে কিন্তু তারা নদীমাত্রিক এলাকায় মাইকিং প্রচার শুরু করে দিয়েছে একদিকে নদীর তীরবর্তী যে মানুষগুলো রয়েছে অর্থাৎ যে গ্রামকে গ্রাম রয়েছে যে গ্রামের মানুষকে সতর্ক থাকার জন্য নির্দেশিকা জারি করেছে অন্যদিকে যে মস্তিবি তাদের নিষেধাজ্ঞা জারি করেছে এর পাশাপাশি জেলা প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর অর্থাৎ প্রশাসনিক লেভেলে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে কোনো রকম বড় বড় বিপর্যয় আসলে তার মোকাবেলা তৈরি করতে ইতিমধ্যে বিপর্যয়

Bukan dia besarkan kau